Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ami Khondokar Sohel Rana, HRTV Sohel Rana theke. Dekhbe Bangladesh, shikhbe Bangladesh, tobei takabe amar shonar Bangladesh. Apnara shobai kemon achen? Alhamdulillah. Sharirik dik diye Allah shob shomoy bhalo rakhe shobai. Ektu problem hoy. কারণ দেখতেছে যখন আমরা কবুতর পালি যারা তারা এই কবুতর নিয়ে আমাদের ধ্যান জ্ঞান থাকে তো সেই কবুতর কিছু হইলে কিন্তু মন খারাপ হয় তারপরেও কিন্তু আমি অনেক এটা নিয়ে অনেক রিসার্চ করে দেখলাম যে যত কিছু করি আল্লাহ যেটা করে সবার মঙ্গলের জন্য করে তো সেই ক্ষেত্রে আর কিছু করার নাই কারণ এখন বাচ্চার সিজন এখন সবাই বাচ্চা উঠায় এবং বাচ্চা লাগায় সেই বাচ্চা যদি অসুস্থ হয়ে পড়ে খুব কষ্ট লাগে তো মূলত হইছে যে জিনিসটা সেটা হলো যে আমাদের একটা ঝাক কবুতর কোথা থেকে আসছিল মালিক পায়না বিদায় আমার ছেলে খুব পছন্দ হইছিল তো ছেলে এটা বলছে আব্বু আমি রাখব তো আমরা রাজীব এখানে চার পাঁচ দিন রাখার পরে সুস্থ কবুতর আমরা এই খাঁচায় ঢোকানোর পরে এইখান থেকে আমাদের ভাইরাস শুরু হয় এখানে আমাদের 50টা বাচ্চা উঠতো মানে লাগাইছিলাম এই যে খাঁচায় লাগানো হয়ে গেছিল মোটামুটি আল্লাহর রহমতে তো ওই ভাইরাস ধরলো ভাইরাস ধরার পরে এখন আমাদের এখানে মানে 20টা বাচ্চা আছে আর এইগুলো দেখেন এই যে তাল আছে পাঁচটা পাঁচ ছয়টা তাল আর অনেকগুলাকে আমরা মানে একদম জবাই করে দিয়ে দিছি করোনা মারা গেছে তো আপনারা প্রথম যে ইটা যে আপনারা বলেন তাল রহলে কি করবেন এই যে তাল রহলে ওদের এইভাবে ছেড়ে রাখবেন ওদের মূল ইটাই ওই কয়টা গ্রিড কয়টা সরিষার দানা ছোট ছোট দানাগুলা ঠিক আছে কয়টা গ্রিড কয়টা সরিষার দানা এইগুলা দিয়ে ছিটিয়ে রাখবেন তোরা এই সারাদিন এইভাবে ঘুরবে ওদের কাজ আর যদি কাজের নিচে বাড়ি হয় তাহলে পাক কেটে দিয়ে পাক টেনে দিয়েন দরকার বললে তো ওরা ওই আস্তে 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 নিজের ব্যালেন্সটা নিজে নিয়ে নেবে সবচেয়ে অদ্ভুত বিষয় যে এই জিনিসটা সেটা হলো যে এখানে আমার বড় কবুতরগুলা এখানে আমার বড় কবুতরগুলা কিন্তু বাচ্চা অ্যাটাক করছে একটা খাঁচায় একটা খাঁচা করার পরে এই খাঁচাটা যখন অ্যাটাক করছে আমরা এই খাঁচাটাকে আর ছাড়ি নাই মানে এদের সাথে কারোর সাথে আর কোনো সম্পর্ক ছিল না সব কবুতরই ছাড়া হয়েছে এরপরের বেঁচে ছিল এইগুলা এই যে এইগুলা কিন্তু আমরা কদিন আগে একটা উড়া দেখেছি যে উঠতেছে তো তারপরেও দেখা যেতেছে যে এইগুলার মাঝখান থেকে দুই একটা হঠাৎ করে অসুস্থ হয়ে যেতেছে এই যে এখানে এই এখানে একটা অসুস্থ হয়েছে ঠিক আছে ওই যে এটা হলো আমার পাল্লা করা কবুতর আমরা যে রোজার মাসে পাল্লা করছিলাম তো অসুস্থ হয়ে যেতেছে তো এখন আমার কী করণীয় যে এখন যে করণীয়টা হয়েছে এটা একটা ভাইরাস এই বৃষ্টি বাতলের ভিতরে আস্তে আস্তে চলে যাবে কিন্তু ভিতরে যে ইটা আছে ওইটা রেখে যাবে তো এখন আমাদের করণীয় যেটা আমরা টিমসন ফিটকেরি আর পটাশ আর নিম পাতা আমরা জাল দিয়ে পানিটা দেখান এটাই ভালো নিম পাতা সমস্যা নেই নিম পাতা জাল দিয়ে ওই নিম পাতার পানি অর্ধেক নেবেন সাদা পানি অর্ধেক নিয়ে ওর ভিতরে সব কিছু দেবেন টিমসন পটাশ ফিটকেরি দেওয়ার পরে এগুলাকে যদি প্রচণ্ড গরম হয় তাহলে 9:30 থেকে 10টায় একবার আর ঠিক 1:30টার দিকে একবার তাহলে কবুতরগুলো হালকা স্প্রে করবেন আর যখন যেদিন কবুতর বের করবেন ওদিন পুরো খাঁচাটা ধুয়ে দিবেন হ্যাঁ খাঁচাটা ধুয়ে দিবেন পুরো খাঁচাটা ধুয়ে দিবেন তো আল্লাহর রহমতে কয়দিন করলে ইনশাল্লাহ কবুতর ভাইরাস মুক্ত হবে আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এটা সবাই জানে তো পরিষ্কারটা একটু ভালো রাখবেন হ্যাঁ এই হয়েছে কথা পরিষ্কারটা ভালো রাখলে কবুতরও ভালো থাকবে সুস্থ থাকবে দেখা যাচ্ছে যে এখন বৃষ্টিকাল কোথায় পানি টানে জমে গেলে ওই পানিটা কবুতর খেলে কবুতরের সমস্যা হয় হ্যাঁ তারপরে আপনারা এই যে একটা পরিস্থিতি বিদায় তারপরেও আল্লাহ খুব আমাকে ভালো রাখছে আল্লাহর কাছে শুকরিয়া করি যে তারপরে আমরা কবুতরগুলো উড়াইতে পারতেছি উঠতেছে হ্যাঁ আর সপ্তাহে দুই দিন আপনারা কি করবেন ওটাকে কি বলে ঠান্ডার ওষুধ সপ্তাহে দুই দিন অবশ্যই ঠান্ডার ওষুধ ইউজ করেন একদিন লিভারটন দিয়েন হ্যাঁ আর যেদিন একটু ঠান্ডা ঠান্ডা পড়বে ওদিন ভিটামিন ক্যালসিয়াম দিয়েন হিসাবে দুই দিন দেওয়ার কথা আর যে জিনিসটা হয়েছে সেটা হলো যে আমরা যখন কবুতর পাল্লা করি আমি তো একা জীবনও পারবো না কারণ আমার অফিস আছে 8টার ভিতরে আমার অফিসে ঢুকতে হয় আর বাদ বাকি দেখা যেতেছে এমনও দিন আছে কোনো দিন 9:30-9:30 সময় কবুতর পাল্লার সময় উঠাইতে হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় আমার পক্ষে যাওয়া সম্ভব না আর রাজীব যদি ছাদের থেকে নিচে নামে তো ওই দিন ওই ছাদের অবস্থা কাহিল তা রাজীব দেখা যাচ্ছে যে শখ করে দুই একটা কবুতর পাল্লা দিতে যায় ছোটো ছোটো পাল্লা যেগুলো মানে যায় আসতে পারে আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে তো সেই ক্ষেত্রে আমার পাল্লাগুলো দিতে হইলো ওই যে আমার সাজু হ্যাঁ ছোটো ভাই সাজু রাজু তারপরে ভাগ্নে একটা আছে আরিফ এরা সবাই মিলে পাল্লা দিত
তো ওদের তো আমি আমার মানে কি বলবো ও আমার তো ছোট নবাব ওদের মানে ধন্যবাদ দিয়ে কিংবা আমি কোন সময় ওদের কোন কোনদিন পারিশ্রম বলতে পারিশ্রম কি ভালোবাসা সব ভালোবাসাই করত তো এই ভালোবাসার স্বরূপই আজকে আমি আজকে আমার ঘরের ওই তিনটা বাচ্চার ভিতরে এই যে গড়াটা দেখতেছেন এই গড়াটার বাপ রাজুরি দেওয়া হ্যাঁ আপনারা সবাই জানেন এই গড়াটার বাপ রাজুরি দেওয়া মাটা রাজুরি দেওয়া না রে আবু আসো 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 আমার টুকুয়া দি ঘুমিয়ে উঠে গেছে টুকুয়া দি দাঁড়াও তুমি বেশি বড় চেয়ার তো দাঁড়াও হ্যাঁ তুমি বেশি বড় আচ্ছা রাজু এই গড়াটার কাহিনী কো গড়ার বংশধর মানে দাদা যে ছিল আমরা যখন ছোট পাল্লা দিতাম তখন একটু চাপ একটু চাপ এটার কাহিনীটা কো আমরা কেমনে কেমনে পাল্লা দিতাম এটা তো আমরা দিতাম হ্যাঁ আপনি বলতেন সবসময় এটা তোর গড়ার আজকে খাইছি হ্যাঁ কিন্তু না দাদা তো সবসময় তিন চারটা কথা দাদা রাজা হতো তারপর থেকে ওই গড়াটা আমার মনে ধরে এবং ওইখান থেকে ওই ওই মাকড়া গড়া থেকে একটা বাচ্চা সাত ছকের বাচ্চা আমাকে রাজু গিফট দেয় তো আমি আবার এটার জন্য মাদি কালেকশন করি এক জায়গা থেকে তো ওরও একটা মাদি দেয় আমি একটা দিই তো ওই মাদি থেকে আমাদের একটা বাচ্চা হয় ভালো মানে আমরা একটা বাচ্চা আল্লাহর রহমতে আমাদের 61 কিলো টুর্নামেন্টে আসে প্রথম তারপরে এই চলা পথ চলা তারপরে আমরা বাজিতে একটা গড়া দিছিলাম ইভেন এইবার লাস্ট আমাদের একটা গড়রা 35 কিলো চার সাইড থেকে আসছে নয় পরে এই ব্লাড লাইনে একটা গড়রা রাজু ওর কাছে ওই ঘরেরই ওই ঘরেরই একই ঘরে একই ঘরের তো এর আগে রাজু রয়ে দুইটা কবুতর বাচ্চা গিফট করা হয়েছিল আর একটা মাদি বাচ্চা ছিল রাজু বলছে আমাকে একটা গড়রা নর বাচ্চা দিয়ে এটা এই জন্য রাজুর জন্য আর এটা হলো স্পেশালি আমার তরফ থেকে আমার আব্বুর তরফ থেকে এসআর টিভি দুনিয়ার উঠো তুমি কি এই কবুতর দুটো কাকে দিতেছো রাজু ভালো লাগতেছে তোমার হ্যাঁ রাজার চোখে দিয়ে দিয়েছো তোমার কি কষ্ট লাগতেছে আব্বু হ্যাঁ তাহলে রাজু বের করে দাও বিসমিল্লা করে বের করে দাও ধরো এটা বলো রাজার চোখ নাও জোরে বলো বলো রাজার চোখ দোয়া করে দিছি এটা জানি পাল্লায় আসে জোরে বলো জোরে জোরে আজকে আজকে তোমার কোনো ভিডিও আসবে বিকালে হ্যাঁ আজকে কি বাচ্চা বের হবে চাচুকে দিয়ে শুনো তো না আজকে আর বাচ্চা বের হবে আজকে আর বাচ্চা বের হবে না তো রাজু তুমি কিছু বলো তুমি রাজু ভাই গড়রাটা আপনি ভালোভাবে রাখেন আপনি যখন জোড়া দিবেন এইটার এটার বোনে কিন্তু যে 35 কিলো 423 আবার ওর একটা ভাইও কিন্তু যে এবার ঘুরছে একই যে একই ঘরে দুইটা একই ঘরে এর লেগে কিলো আমরা থর দিছিলাম বাচ্চা একটু সমস্যা দেখা দিচ্ছে হ্যাঁ সরি ভাই আমার বড় শব্দ বড় ভাই আমার যে বাচ্চাগুলো দিছে এর লেগে আমার বড় ভাইকে অশেষ ধন্যবাদ আপনারা সব আমার জন্য এবং আমার বড় ভাইয়ের জন্য দোয়া করুন অবশ্যই দোয়া ঠিক আছে তো আপনারা একটু ভালো একটু মানে একটু সেফলি চলেন মানে সেফলি মানে কবুতার দিক দিয়ে একটু কেয়ারফুলি থাকেন তো দেখা যাচ্ছে যে হ্যাঁ সিজন তো অবশ্যই খারাপ সবার বাসায় অসুখ বিসুখ লাগছে তো একটু কেয়ারফুলি থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন